नमस्कार, आमार चैनल साइंस इन होम नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमरा शिखब किभाबे आमरा घरे बसे बागान थेके नेवा घास थेके सादा कागज बनाते पारी। सम्पूर्ण भिडियोते आमार संगे थाकुन। आमरा जानी जे पेपर 98% सेलुलोज दिये तैरी हय, आर আমাদের ঘাসের মধ্যে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর লিগনিন। তো এই ঘাস থেকে কি আমরা এই সাদা পেপার তৈরি করতে পারি? চলুন দেখা যাক। আজকের এক্সপেরিমেন্টের জন্য আমাদের লাগতে চলেছে বেশ কিছুটা ঘাস, একটি মিক্সি গ্রাইন্ডার, দু প্যাকেট 500 গ্রাম ওজনের কস্টিক সোডা, আর একটি স্টার্চ পাউডারের কৌটো। এই স্টার্চ পাউডারটি আমরা ঘরেই বানিয়েছি। স্টার্চ পাউডার তৈরির পদ্ধতি আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আমরা জানি যে প্রত্যেক গাছের কোষের মধ্যে সেলওয়াল বা কোষ প্রাচীর রয়েছে, এবং সেই কোষ প্রাচীরটি সেলুলোজ, হেমিসেলুলোজ আর লিগনিন দিয়েই তৈরি হয়। তো আমরা সেলুলোজ পেতে গেলে সেই কোষ প্রাচীরটিকে আমাদের গলাতে হবে মিক্সি গ্রাইন্ডারের সাহায্যে। মিক্সারে কিছুক্ষণ গ্রাইন্ড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাতাগুলি অনেকটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 250 গ্রাম ওজনের সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দেব। আমার দেখানো উপায়টি আরও কয়েকবার রিপিট করার পরে আমরা অনেকটা পরিমাণে জল পেলাম। এবার আমরা এই গামলায় থাকা জলটাকে এই চালুনি দিয়ে ছাকবো। এইভাবে এইগুলি হলো পাল্প, আর এই পাল্পগুলো থেকেই আমরা পেপার পাবো। চালুনিতে থাকা পাল্পগুলোর থেকে পেপার পাওয়ার জন্যে আমাদের এই পাল্পগুলিকে শুকোতে দিতে হবে। এখন আমরা এই পাল্পগুলিকে শুকোবো। পাল্পটি শুকানোর পরে আমরা এটাকে তুলব। একটু একটু ভেঙে যাবে। একইভাবে আমরা এই পাল্পটিকেও তুলব। ঠিকভাবে পাল্পের পেস্টগুলি না তুলতে পারার কারণে আমাদের শুকিয়ে যাওয়া পাল্পের পেস্টগুলি একটু একটু ছিঁড়ে গেছে, তাও আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা টেস্ট করে দেখব যে আমাদের বানানো পেপারের ওপর কি আমরা লিখতে পারি বাজারে পাওয়া যাওয়ার পেপারগুলোর মতো। চলুন চেষ্টা করে দেখা যাক। টেস্টের জন্য আমরা এই কালো পেনটি দিয়ে আমাদের বানানো পেজের ওপর লিখব।
বরেন্দ্র, এটি হলো আমার নাম বরেন্দ্র। এই এক্সপেরিমেন্টটি থেকে আমরা পেলাম হলুদ সবুজ রঙের কাগজ, কিন্তু বাজারে পাওয়া কাগজের রং তো সাদা হয়। এই হলুদ সবুজ রঙের কাগজের থেকে সাদা কাগজে যেতে গেলে আমরা কি করতে পারি? কাগজের রং পরিবর্তন করার জন্য আমরা কাগজে স্টার্চ পাউডার দিতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে স্টার্চ পাউডার আমরা মূলত ব্যবহার করি পেপার বানানোর জন্য। এছাড়া স্টার্চ পাউডার আমরা ব্যবহার করি খাবার এবং পানীয় কারখানায়। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি লাইক আর শেয়ার করুন।